সামনে আমি তো সেটাই বিশ্বাস করেছি, হয়তো এটা আমার ভুল ছিল। এক অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা ববলি। কথা প্রসঙ্গে তাকে প্রশ্ন করলাম, অপবিশ্বাস বরাবরই তাদের সম্পর্কে ভাঙার জন্য আপনাকে দায়ী করে থাকে, এই বিষয়ে আপনি অপবিশ্বাসকে কি জবাব দিতে চান? অপবিশ্বাসের উদ্দেশ্যে আমার তো ওনার উদ্দেশ্যে আমার কিছুই বলার নেই, বিকজ ওনার লাইফটা তো উনি পার করেছেন ওনার মতো করে, এটা তো ওনার ব্যক্তি জীবন ছিল, ওনার উদ্দেশ্যে আমার কিছু বলার নেই, বিকজ উনি কি ফেস করেছেন সেটা সেই জানেন, তার সাথে তো আমার লাইফটা কখনোই মিলবে না। বরং আমি যখন সাকিব খানের সাথে আমার বিয়ে হয়েছে ওনার ডিভোর্সের পর, সো ওনাদের কি ব্যক্তিগত প্রবলেম ছিল সেখানে তো আমি ছিলাম না, সেটা তো এমন না যে আমি এসেছি বলে তাদের ডিভোর্স হয়ে গেছে। তাহলে তার আগের প্রবলেম গুলো কেন হয়েছিল, কেন বলা হয়েছে যে বাচ্চা নিলেই ডিভোর্স হবে, তখন তো আমি বুবলি এক্সিস্টই করি না। তার মানে কি, যারা এই যে আমির খান হোক বা হচ্ছে যে প্রসেনজিতা হোক বা আমাদের দেশে যারা হোক, তারা যখন সেকেন্ড টাইম কারোর সাথে বিয়ে করলে কি যাদেরকে বিয়ে করছে তাদের দোষ হয়ে যায়? এরপর বুবলি জানান, অপবিশ্বাস সম্পর্কে আমার আর কি বা বলার থাকতে পারে, কারণ আমি যদি একটি কথা বলি সেটিকে পুঁজি করে কাউন্টার দেয় বরাবর আমাকে, একটি কথার প্রসঙ্গে বরাবরই সেটির রেশ ধরে কথাটিকে অনেক বড় বানিয়ে ফেলে, এতে করে আমার এবং আমার সন্তানের মানহানি হয় এবং আমার এবং সাকিবের বৈধ সম্পর্কেও আঘাত হেনে থাকে, তাই আমি ওনাকে কিছু বলতে চাই না। আমি কিন্তু সবসময় মিষ্টি বিষয়গুলো যখন আমি বলেছি যে এই যে এই সময়টা আমরা খুব সুন্দর কাটিয়েছি, তখনই পাল্টা একটা জিনিস একটা কাউন্টার চলে আসে যে না এরকম তো হয়নি, মানে উনি সেটা কেন এটা এটা কেন, মানে এটা আমি আসলে আমার কাছে খুব হয় কি, আমি আমি সহজে আমি আর কাঁদতে চাই না, মো আমি চাই না, কারণ এই বিষয়গুলো আসলে আমার অনেক খারাপ লাগে। হয়তো অনেকে বলবে যে উনি কান্না করে দেয়, উনি ইমোশনাল হয়ে যায়, বিকজ আমি তো মন থেকে তাকে ভালোবেসেছি, আমি তো আমার উনি আমাকে যেভাবে তাকে প্রেজেন্ট করেছে আমার সামনে আমি তো সেটাই বিশ্বাস করেছি, হয়তো এটা আমার ভুল ছিল।